কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই, বরং আমার নবী সবার আগে সালাম দিয়ে দিতেন। নবীজির এই আমলটা আমাদের ভেতরে থাকার দরকার আছে না নাই? আমি একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি কি জানেন, এক চাচা ভায়া দূর থেকে শুনতেছি বলেছেন, দাদা দাদা বেন নাম কি মায়ের নাম কি? বললাম চাচা ঘটনা কি? তাই বাবা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চার পাঁচটা ছেলে দাঁড়ায় আছে, তাদের বাপও আমাকে দেখলে সালাম দেয়, এরা সালাম দিল। আমি বললাম তোর আদব কায়দা শিখিস নাই? আমি বললাম চাচা যান, আপনি এদেরকে ধমক না দিয়ে সালামটা আপনি দিয়ে দিতেন, দেখতেন এরা সালাম পাওয়ার পরে একটা আরেকটা কইতো, দেখ সৎ আমাদের বাপের সমান, আমাদের চাচা, উনি আমাদেরকে সালাম দিল, লজ্জা পেয়ে গেলাম। এখন থেকে এই চাচারে হ্যাঁ ঘাটে মাঠে যেখানেই পাও না কেন, গাছতলা বাসতলা যেখানেই পাও, চাচারে দেখলে সচেতন হয়ে যাবা, আগে থেকেই রেডি থাকবা সালাম দেওয়ার জন্য। তাহলে বুঝা গেল রাগারাগি কয়ে রেগে ফায়ার হয়ে যা শেখানো না যায়, অনেক সময় সুন্দরভাবে কৌশলেও তা শিখিয়ে দেওয়া যায়। আপনার বউ আপনাকে সালাম দেয় না, আপনার বউ আপনাকে সম্মান দেখায় না, জামাই হয়ে বউকে আপনি সালাম শিখাতে পারবেন? কেমনে শিখাবেন? বাড়িতে গিয়ে আপনি আগেই বলবেন আসসালামু আলাইকুম, বউ তুমি কেমন আছো? আসার সময় আবার বলবেন বউ যাচ্ছি আসসালামু আলাইকুম। দেখবেন দুই দিন তিন দিন সালাম দিতে দিতে বউ বলবে হায় হায় আমার জামাই আমাকে সালাম দেয়, এখন থেকে আমি দরজা খুলে আগে সালাম দিয়ে দিব, ঠিক কিনা? আপনার ছেলে মেয়ে সালাম দেয় না, ছেলে মেয়েকে আপনি নিজে সালাম দেওয়া শুরু করে দেখবেন আপনার কাছ থেকে সালামের তালিম পেয়ে যাবে। নবীজি বলেছেন তোমরা সালামের ব্যাপক প্রসার ঘটাও, তিনটা কাজ করো তাহলে নিরাপদে জান্নাতে ঢুকবা। আফসুস সালাম, সালামের প্রসার ঘটাও, ও আত্মিমত্তাম সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও, ও সল্লু বিল্লাইলি ওয়ান্না সুনিয়াম আর রাতের বেলা মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়াও, তা দুখুলুল জান্নাত বিসালাম, তবেই তোমরা নিরাপদে জান্নাতে ঢুকতে পারবা। তাহলে কেয়ামতের একটা আলামত হলো সমাজ থেকে সালাম কমে কমে যাওয়া, এই তুম্বা পাটোয়ারি আর মমিন নগর এলাকায় আজকে থেকে সালাম পারবে না সালাম কমবে। আরো জোরে শুনতে চাই, পারবে না কমবে। সালাম নিয়ে ফাইসলাম করা যাবে না, সুন্দর ভাষায় সালাম দিতে হবে। অনেকে আছে বলে সামালিকুম, সালাম মানে মৃত্যু, সালাম মানে শান্তি, আর সাম মানে মৃত্যু, আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আর সামালিকুম মানে তুই মরে যা, এরকম করা যাবে? আর মহিলার তো স্টাইল করে বলে ইসলাম আলাইকুম, ইসলাম আলাইকুম, এরকম সালাম দেওয়া যাবে? সালাম হলো আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি একটা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা আমাকে একটা সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সালামের আদান প্রদানের মাধ্যমে আমরা সঠিক শুদ্ধ সালাম শিখে নিলাম, বলেন আলহামদুলিল্লাহ।